এই যে এইভাবে সারিবদ্ধভাবে সুন্দর করে এই সেটআপটা করেছেন ইনি, দেখতে পাচ্ছেন। তার জন্য বেটার, মানে দেখা যাচ্ছে যে ঢাকার ওয়েদারের সঙ্গে আমাদের কিন্তু নর্থ বেঙ্গল ওয়েদার বারবার আমি বলছি যে এক না, সেক্ষেত্রে ঢাকার বিডারের সঙ্গে আমি তাল মিলাই কাজ করতে পারবো না, আমার ওয়েদারের উপর ভিত্তি করে আমাকে পাখি সিলেকশন করতে হবে। এই বিষয়টা আকালদের জন্য একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট, এটা মাথায় যদি রেখে কেউ কাজ শুরু করে ইনশাল্লাহ অবশ্যই এই সেক্টরটা আগায় নিয়ে যাওয়া সম্ভব। বিষয়টা হচ্ছে লাভবার্ড, এটা এই লাভবার্ডের বিষয়ে কথা বলতে গেলে লাভবার্ডটা হচ্ছে যে কোনো ওয়েদারের জন্য, যে কোনো জায়গার জন্য, বাংলাদেশের সব জায়গার জন্য পারফেক্ট, এটা নিয়ে কাজ করা একবারে সহজ। আর লাভবার্ডে একটা বিষয় হচ্ছে লাভবার্ডে ব্লাড লাইনের একটা ব্যাপার আছে, অনেক লাভবার্ড দেখা যাচ্ছে যে বিট করে না বা বাচ্চা করে না, সেক্ষেত্রে আমি নতুনদের জন্য বলবো যে লাভবার্ড নিয়ে কাজ করলে যে খামারে বাচ্চা ডিম বাচ্চা করতেছে সেই খামার থেকে পাখি তুলবেন, ইনশাল্লাহ আপনারা অবশ্যই সাকসেসফুল হবেন। আর ইম্পোর্টের পাখির বিষয় নিয়ে আমি এখানে কোনো কথা বলতে চাচ্ছি না, যদি আপনারা মনে করেন ইম্পোর্টের পাখি নিয়ে কাজ করবেন এটা আপনার ব্যক্তিগত ব্যাপার, আমি খামার হিসাবে অবশ্যই খামারে থেকে পাখি তোলার জন্য আমি রিকোয়েস্ট করবো। আসলে এই পাখিটা নিয়ে কাজ করা সবার জন্যই একটা সহজ আমি মনে করি, বাংলাদেশে যে কোনো যে জায়গায় অবস্থান করতেছে, এটা আসলে খাদ্য নিয়ে কথা বলতে গেলে অনেক বিস্তারিত কথা বলতে হয়, আমি জাস্ট সংক্ষিপ্ত একটু খাদ্য নিয়ে জাস্ট ধারণা দিচ্ছি। এখানে দেখেন খাদ্যর বিষয়টা হচ্ছে এখানে শীত মিক্স ইউজ করা হয়, এই শীত মিক্সে অনেক প্রকার খাবার থাকে যেটা আপনি দোকানে সংগ্রহ করতে পারবেন, আপনি নিজস্বভাবে খাবারটা বানাইতে পারবেন, এটাকে আপনি ছোলা দিতে পারেন এবং এটাকে এগ ফুড দিতে পারেন, এটা এগ ফুডের এটা একদিন বা দুই দিন পর পর আপনি দিতে পারেন, এটা ছোলার সাথে আজকে গম দেওয়া আছে আর ঘিস দেওয়া আছে, আর এখানে পানির সঙ্গে যদি আপনি কখনো ঔষধ ব্যবহার করেন সেক্ষেত্রে আপনি ঔষধ ব্যবহার করবেন আর নাহলে সাদা পানি ইউজ করবেন। আর শীত মিক্সের ব্যাপারে কথা বলতে গেলে অনেক বিষয় অনেক সময় লেগে যাবে, আমি জাস্ট শীত মিক্স এটা বললাম যে শীত মিক্স এটা প্রয়োগ করা হয়, আর এর অন্য কোনো খাবার এর অতিরিক্ত খাবার তেমন লাগে না। এখানে বিষয় হচ্ছে এটা নন লিং আর রিংয়ের একটা ব্যাপারে আমি কথা বলি, নন লিং সাধারণত আপনার যে এই যে বক্সে বক্সে যে এরাই আপনার রেস্টেন্টটা নেয় সেটার ক্ষেত্রে এরা কিন্তু নর্নিং নেয় না সাধারণত, এটা রিং জাতীয় পাখিরা নেয়, দেখেন রিং জাতীয় পাখি আপনার খেজুরের পাতা দিয়ে রাখতে হবে, এটা আপনি খেজুরের পাতাটা বক্সে সাধারণত নতুনদের জন্য বলি এটা বক্সে ঢুকে দেওয়ার প্রয়োজন নেই, আপনি যে কোনো একটা সাইডে ঘরে যে কোনো একটা জায়গায় রেখে দেবেন, আপনি দেখবেন তারা নিজস্বভাবে তাদের দাঁত দিয়ে কেটে অর্থাৎ মুখ দিয়ে কেটে নিয়ে যাবে, পাখিগুলো নিয়ে যায় তারা নিজস্বভাবে বাসা করবে, এ বিষয়ে আপনার চিন্তার কোনো কারণ নেই, তারা তাদের বাসা করা এবং তাদের বাচ্চা তোলা তাদের নিজস্ব চিন্তা, এটা আপনার কোনো টেনশনের কারণ নেই। বিশেষ করে লাভবার্ডের ক্ষেত্রে অন্য পাখিদের বিষয়ে অনেকটা তাদের থাকার জায়গা মানে বক্সের বিষয়ে বা তাদের মেস্টেন চেঞ্জ করে দেওয়া বা কাঠের গুঁড়া চেঞ্জ করে দেওয়া এগুলো একটা বিষয় অন্যান্য পাখির ক্ষেত্রে থাকে, যেমন কোনো বা টিয়া রিংনেট যেটাকে বলা হয় এগুলো অনেক পাখির জাত আছে বা রোজেলা এগুলো পাখির বিষয় নিয়ে অনেক বিষয় থাকে, কিন্তু লাভবার্ডের ক্ষেত্রে একেবারে ইজি যেটা দেখেন এখানে এভাবে তারা করছে, এই যে বাসা করছে দেখেন সুন্দরভাবে বাসা করা আছে, এখানে এই যে ডিম পারছে, এই যে আমি ডিম দেখাচ্ছি এখানে এই যে ডিম আছে, যদি সাধারণত এখানে এটা এই পাখিটা বারবার বলতেছি যে রেস্ট তার নিজস্ব সময়ে তারা রেস্টে চলে যায়, অনেক সময় আমরা যদি মনে করি যে রেস্ট দেবো পাখিটাকে রেস্ট দিতে পারি আমরা, বিশেষ করে আমি কলোনি ভিত্তিক করি এটা, আমার পাখিগুলো আমার নিজস্ব টাইমেই দেখি আমার তারা রেস্টে চলে যায়, বছরে চার মাস বা তিন মাস অনেক সময় রেস্টে চলে যায়, এখন ব্রিডিং সিজন এই মুহূর্তে, কিছু আগে আমি বাচ্চা এক লড়ে বাচ্চা বের করে নিয়েছি, ওই বাচ্চাগুলো আমি পাশের ঘরে আসি আমি দেখার চেষ্টা করবো, ওখান থেকে কিছু বাচ্চা আমার সেল হয়ে গেছে আর কিছু বাচ্চা আসে, তো বিষয়টা হচ্ছে আবার তারা ব্রিডে চলে গেছেন, এখানে মনে হয় যে দেখেন এই যে ডিম এই যে এখানে লাইটিং যে রাতের বেলা ভিডিওটা হচ্ছে এইভাবে তারা ডিম পারে, এখানে বসে আবার নিজস্বভাবে তারা বাসা বাঁধে, এখানে বাসা বাঁধে এখানে তাদের বাসা নিজেরাই পরিষ্কার করে এবং তারা নিজেরাই বাচ্চা তোলে, এবং তাদের এই বিষয়ে একেবারে লাভবার্ড পাখিটা আমি মনে করি বাংলাদেশের জন্য একটা ইজিলি পাখি, এবং এই পাখিটা অনেক দিন পর্যন্ত বেঁচে থাকে, যারা সাধারণত কলোনি ভিত্তিক যারা পাখিটা পালে আমার
মানে ছোট্ট আইডিয়াতে আমি যেটা মনে করি 10-12 বছর পর্যন্ত তারা বেঁচে থাকে। আর দেখা যাচ্ছে যারা বাজারে ইটা নিয়ে কাজ করেন তাদের বিপক্ষে আমি নয়, ওই পাখিটা শর্ট টাইমের মধ্যে অনেক সময় ক্যাজুয়ালিটি হয় এবং শর্ট টাইমের মধ্যে তারা প্রোডাকশান করে, এই জন্য পাখিটা নিয়ে কাজ করা অনেক আমাদের মধ্যে এখন একটা সমস্যা আমরা পড়ে গেছি। আমি এটার বিপক্ষে কথা বলতেছি না, আমি যে সমস্যাটা সেটা বলতেছি যে আমি লাভ বাট করতেছি বিধায় যে লাভ বাটি চ্যাম্পিয়ন এটা না, যে এই পাখিগুলো সাধারণত আমরা যে পাখিগুলো, আরেকটা বিষয় হচ্ছে পাখিগুলো কিন্তু সবার জন্য সেল করা বিষয়টা এবং আপনার যে ক্রয় বিক্রয় করাটা ইজিলি হয়, কী জন্য হয় এটা মানুষের একটা সাধ্যের মধ্যে দাম থাকে, এই পাখিগুলোর দাম যে আমার বেশি দাম দেখা গেছে যে বেশি দামের পাখিগুলো দেখা সাধারণত মেকা আফ্রিকান যে বা কাকাতুয়া পাখিগুলো কিন্তু অনেক রেটে আছে, এই রেটে পাখিগুলো কিন্তু বিক্রি করতে গিয়ে সাধারণ বিদারের জন্য অনেকটাই কষ্ট হয়ে যায়। যেমন এই পাখিগুলো বিক্রি করতে তার বায়োডাটা লাগে, তার বাচ্চা করছে কি না, তার এগেনেস্টে তার বিরোধিত হয় যে ক্রয় করে সে দেখতে চায়, অনেক সমস্যা আছে পাখিগুলো যেমন ক্রয় করা সহজ সে পাখিগুলো বিক্রি করা কিন্তু অনেকটা আসছে, বিশেষ করে আমাদের বাংলাদেশের জন্য মিডিয়াম জাতের পাখিগুলো মানে বিক্রি করা বা ক্রয় করা একেবারে ইজিলি জিনিস হয়, কারণ এটা আমাদের মানুষের খাদ্যের মধ্যে থাকে দামগুলো। দামের বিষয়ে কথা বলবো না, কারণ দাম হচ্ছে কোয়ালিটি ভিত্তিক পাখি হয়ে থাকে, যার যার খামারের কোয়ালিটি অনুযায়ী পাখি বের করে এবং সে অনুযায়ী তার দাম নির্ধারণ করে, আসলে আমি এককভাবে দাম ছুড়ে দেওয়াটা আমার জন্য। এখানে কয়েকটা জাত নিয়ে আমি কাজ করি, বিশেষ করে ব্লু মার্কসটা আমি নিয়ে কাজ করার আগ্রহ প্রকাশ করেছি, ইয়েলো ফিশার আছে, অ্যালবোনো আছে, এখানে তারপরে আপনার অফলাইনটা আছে, এখানে বাইরে আছে। তো বিষয় হচ্ছে আপনি এই কলোনি ভিত্তিক পাখি পাললে বিভিন্ন জাতের পাখি রাখলে সৌন্দর্য লাগে এবং ব্রিড করতেও সমস্যা হয় না, যদি আপনার ব্লু মার্কসের সঙ্গে যদি আপনার ইয়েলো ফিশার জোর নেয়, আপনার ব্লু মার্কসের মেল হলে ব্লু মার্কসের বাচ্চা আসবে এবং ফিমেল হলেও অনেক সময় বাচ্চা আসে, মানে দেখা যাচ্ছে যে দুইটা ব্লু মার্কস আসলো দুইটা ইয়েলো ফিশার আসলো, এটাতে কোনো প্রবলেম হয় না। যে অন্যান্য যে মার্কিংয়ের ব্যাপার আছে, মার্কিংটা এখানে কাটে না, যেমন কবুতরের যে একটা বিষয় আছে যে উল্টাপাল্টা জোর দিলে সেখানে মার্কিংটা আসে না, পাখির ক্ষেত্রে এরকম হয় না, বিশেষ করে লাভ বাটের ক্ষেত্রে হয় না, অন্যান্য পাখির ক্ষেত্রেও হয় না আমার জানা মতে। যেমন ককাটেলের ক্ষেত্রেও দেখা যাচ্ছে ঘের সঙ্গে আপনার নটেনু জোর দিলে অনেক সময় ঘের বাচ্চা আসে আবার নটেনুর বাচ্চা আসে, পাখির ক্ষেত্রে আমরা এই দিক থেকে অনেকটাই সুবিধা পাই, যেটা কবুতরের ক্ষেত্রে অনেকটাই এটা ডিফিকাল্ট ব্যাপার। লাভ বাট বিষয়ে কথা বলতে গেলে আর তেমন কথা অনেকটাই অনেকে অনেক প্রশ্ন করে, আসলে প্রশ্নের উত্তর দিতে গেলে তো অনেক সময় লেগে যায় আর ভিডিওটা অনেক লং টাইম হয়ে যায়, ভিডিওটা লং টাইম করলে দেখা যাচ্ছে যে এখানে এই ভিডিওটা শুনতে অনেকে আবার অনিচ্ছা প্রকাশ করে, সেই জন্য আমরা সবসময় চাই যে শর্ট টাইমের মধ্যে শর্ট কথা বলেই আসলে ভিডিও থেকে বিরত হওয়ার জন্য চেষ্টা করি। মানে এর মধ্যে অনেকেই বাজে কমেন্ট করে, আমি বারবার আবার এই ঘরে আসতে বলতেছি যে বাজে কমেন্ট করে থাকে, যারা বাজে কমেন্ট করে তাদের উদ্দেশ্য করে বলি এই শ্রেণীর লোকেরা সবসময় থাকবে যে আমার ভিডিওতে না, অন্যান্য ভিডিওগুলোতে আমি দেখি যাদের এই ভিডিওগুলোতে দেখা যাচ্ছে অনেক বাজে কমেন্ট করে, তো এই বাজে কমেন্টের লোকেরা সবসময় থাকবে, তাদের নিয়ে আপনারা মানে ক্রিয়া করবো, তাদের নিয়ে চিন্তা করলে আপনি কোনো জিনিস সফলতা পাবেন না, আপনারা সবসময় পজিটিভ চিন্তা করবেন, পজিটিভ লোকের সঙ্গে কথা বলবেন, পজিটিভ লোকেরা কী বলতে চাচ্ছে তার কথাটা আপনি গ্রহণ করবেন। এখানে সমাজে কিছু শ্রেণীর লোক থাকবে খারাপ কমেন্ট করবে, সে দেখবেন যে তার জীবনে কোনো দিন পাখি পালেন, আন্দাজে একটা খারাপ কমেন্ট করে চলে গেছে, তাদের কথা শুনে আপনি এই জায়গা থেকে দূরে চলে যাবেন এটা আমি আশা করব না, এবং এই চিন্তা থেকে আপনারা বের হয়ে আসবেন। এই বিষয়ে আজ মন্তব্য করতে চাচ্ছি না, আমি পরে ঘরে যাচ্ছি। আচ্ছা ভাইজান, আর একটু কথা আছে, কথাটা হচ্ছে যে এই যে আমাদের লাভ বার্ড, এই লাভ বার্ডের অসুখ বিসুখ কী কী হতে পারে? আসলে অসুখ বিষয়ে যে বিষয়টা হচ্ছে প্রত্যেকটা যেহেতু প্রাণী যাদের মাথা জীবন আছে তাদের অসুখ বিসুখ থাকবে, এখানে বলা যাবে না যে অসুখ বিসুখ নেয়, আমি অনেক ভিডিওতেই কথা বলছি যে অসুখ বিসুখ পরিমাণে কম হয় এই পাখিগুলোর, লাভ বাটের ক্ষেত্রে একেবারেই কম হয়, মানে কী আর বলবো, লাভ বাট যদিও কোনো ক্ষেত্রে অসুস্থ হয়ে যায় সেটা কিন্তু নিজে নিজেই সুস্থ হয়ে যায়, যদি কোনো সিরিয়াসলি পজিশানে চলে যায় তাহলে কোনো নর্মাল ট্রিটমেন্ট করলেই হয়ে যায়, এটাতে এমন লাভ বাটে এমন কোনো বড় ধরনের রোগ দেখা যায় না, সাধারণত এই পাখিটা খুবই শক্তিশালী কী আর বলবো, মানে যত পাখি আছে তার মধ্যে আমাদের মতো বিদায়ারদের ছোটো বিদায়ারদের জন্য আমাদের লাভ বাট আমি কী বলবো একটা গুরুত্বপূর্ণ পাখি, যে লাভ বাট নিয়ে কাজ করতে গেলে কোনো হতাশ ফেল হওয়ার কারণ নেই এবং
মানে নতুনদের জন্য একটা খুবই ভালো জিনিস আমি বলবো, যে দেখা যাচ্ছে অন্যান্য পাখি অনেক সময় নিয়ে এসে কেটে যায় মানে মারা যায়, তখন দেখা গেছে পাখি পালার আগ্রহটা কমে যায়। সে লাভবাটের ক্ষেত্রে পুরোটাই অন্যধর্মী, একবারে এই পাখিটা খুব সবল এবং মানে অনেকটা হাডি পাখি বলবো। সেই হিসাবে লাভবাট নিয়ে কাজ করার জন্য সবাইকে আমি অনুরোধ করতেছি, এটা আমি আপনার ক্ষেত্রে অবশ্যই চিন্তা ভাবনা করে লাভবাট কিনবেন। আরেকটা যেটা হচ্ছে বক্স আর হাঁড়ি নিয়ে যেটা বলবো, বক্স হাঁড়ি আপনি যে দুটো ইউজ করতে পারেন, আপনার এতে কোনো সমস্যা নেই, তবে বক্সে দিলে জায়গাটা অনেকটা স্পেস সুবিধা হয় লাগাতে। কোয়ালের ক্ষেত্রে কোয়ালেতে যেটা আমি ইউজ করতেছি এটা আপনি হাঁড়িও দিতে পারেন, আপনি বক্সে দিতে পারেন, বক্সের মাপের বিষয়ে এমন কোনো গুরুত্বপূর্ণ না, এটা আপনি আটও দিতে পারেন, আট বাই আট দিতে পারেন, সাত বাই সাতও দিতে পারেন, ছয় বাই ছয় দিতে পারেন, এটার কোনো এমন কোনো আহামরি কোনো ব্যাপার না। এটা আমি আর যেটা করা আছে আট বাই আট করা আছে, আর যেহেতু বক্সটা দিলে সৌন্দর্য লাগে এবং আরেকটা প্রবলেম আছে যেটা বক্সে অনেক সমান্তরাল জায়গায় বিট করতে পছন্দ করে, তো সেক্ষেত্রে বক্সটা যেহেতু সমান্তরাল জায়গা এই জন্য অনেক জায়গাতে এই লাভবাটটা বিট করতে পছন্দ করে এবং তাদের সুবিধাও হয়। তো পরিশেষে লাভবাট নিয়ে আর তেমন কথা বলবো না, এর আগে অনেক ভিডিও আমার দেখছেন অনেকেই, সেখানে অনেক কথা বলছি, সেগুলো মিলে আজকে এখান থেকে আমরা এই সেট আপটাও একটু দেখে নেই। এটা হচ্ছে ভাইয়ের লাভবাটের সেট আপ, দেখতে পাচ্ছেন সুন্দরভাবে দেখে নেন দর্শক, এটা হচ্ছে রোপ ছাদ, ঠিক আছে, এটা হচ্ছে ছাদ, ছাদের এই যে এইভাবে সারিবদ্ধভাবে সুন্দর করে এই সেট আপটা করেছেন ইনি, দেখতে পাচ্ছেন। এবং আমরা পরবর্তী রুমে যাব। হ্যাঁ দর্শক।